মনে করুন আপনার মাথায় একটি আইডিয়া এসেছে এবং আইডিয়াটি আপনি অন্য কারো সাথে শেয়ার করতে চান। এই ক্ষেত্রে অনেকভাবে আপনার আইডিয়া শেয়ার করতে পারেন। আপনি চিত্র আঁকতে পারেন, ইশারার মাধ্যমে শেয়ার করতে পারেন, শব্দের মাধ্যমে শেয়ার করতে পারেন, আবার মেইলের মাধ্যমেও শেয়ার করতে পারেন। এখানে শেয়ার করার মাধ্যমগুলো ভিন্ন ভিন্ন মনে হলেও মৌলিকভাবে এই সবগুলো বিষয় এক এবং অভিন্ন। যেমন এই চিত্রটি একটি আইডিয়া নির্দেশ করছে, এই তিনটি সিম্বল সেই একই আইডিয়া নির্দেশ করছে, আবার কলম এই সাউন্ড ভাইব্রেশন সেই একই আইডিয়া নির্দেশ করছে। এখানে তিনটি ভিন্ন ভাষার ব্যবহার করে আমরা মূলত ইনফরমেশন শেয়ার করছি এবং সেই ইনফরমেশনে রয়েছে আইডিয়া। বর্তমানে আমরা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন কিংবা লাইট পালসের মাধ্যমে অতি দ্রুত ইনফরমেশন এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছি, অর্থাৎ শেয়ার করতে পারছি, যা আমাদের কাছে খুবই সাধারণ কিছুই মনে হয়। কিন্তু তথ্য প্রযুক্তির আজকের অবস্থায় আসার ঘটনা প্রবাহ নিশ্চিতভাবে আপনাকে পুলকিত করবে। সেই সাথে ইনফরমেশন বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয় নয়, বরং ইনফরমেশন হচ্ছে ফিজিক্যাল থিং। অর্থাৎ আমরা যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য বা ভর নির্ণয় করতে পারি, ঠিক তেমনই ইনফরমেশনও পরিমাপ করা যায়। সুতরাং একজন মানুষের শরীরে কি পরিমাণ ইনফরমেশন রয়েছে তা নির্ণয় করা সম্ভব। প্রাচীন মানুষ শুধুমাত্র সাউন্ড এবং ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে পরস্পরের সাথে কমিউনিকেট করত। পরবর্তীতে তারা আবিষ্কার করল সিম্বল, এবং এর মাধ্যমে যেই আইডিয়া শব্দের মাধ্যমে প্রকাশ করত তা সিম্বলে পরিণত হলো। অর্থাৎ ইনফরমেশন মানুষের ব্রেন থেকে সিম্বলে রূপান্তরিত হলো, এবং এটিই ছিল তথ্য প্রযুক্তির সূচনা। বর্তমানে সিম্বল বা বর্ণমালা কতটা শক্তিশালী বিষয় তা বলার অপেক্ষা রাখে না। সিম্বল আবিষ্কারের পরবর্তী 4000 বছর পর্যন্ত একমাত্র লিখনই ছিল মানুষের তথ্য প্রযুক্তি। তবে 19 শতকের শুরুর দিকে তথ্য প্রযুক্তিতে এক অভাবনীয় পরিবর্তন আসে। সেই সময়টায় ফ্রান্সের লিওন শহরে বসবাস করা বিত্তবানদের মধ্যে চমৎকার নকশা করা এই ধরনের কাপড়ের ব্যাপক চাহিদা তৈরি হয়। কিন্তু কাপড়ে এমন নকশা তৈরি করা ছিল অনেক সময় সাপেক্ষ বিষয়। দুইজন মানুষ তার সারাদিনের পরিশ্রমে মাত্র 1 ইঞ্চি কাপড় তৈরি করতে পারত। এই স্লো এবং পেইনফুল প্রসেসকে গতিশীল করার প্রয়াসে সামনে আসেন জোসেফ মারি জেকার্ড। সেই সময়টায় কাপড় তৈরির এই সকল যন্ত্র বা লুম ছিল খুবই জটিল ইঞ্জিনিয়ারিং। 1804 সালে জেকার্ড নতুন এক প্রযুক্তি উদ্ভাবন করেন, যার মাধ্যমে যে কোনো নকশা খুবই অল্প সময়ে তৈরি করা সম্ভব হয়, এবং সেই প্রযুক্তিটি ছিল পাঞ্চ কার্ড। এই পাঞ্চ কার্ড দেখতে খুবই সাধারণ ছিল। পাঞ্চ কার্ডের উপরে ছিল কিছু ছিদ্র, এবং এই ছিদ্রগুলোর মাধ্যমেই মস্তিষ্কে থাকা যে কোনো নকশা কাপড়ে ফুটে উঠত। সাধারণভাবে কাপড় তৈরি করার ক্ষেত্রে লুমে থাকা এই লম্বালম্বি সুতাগুলোকে দুইটি অংশে ভাগ করা হতো, একটি অংশ উপরের দিকে এবং অন্য অংশটি নিচের দিকে। তারপর তাদের মাঝখান দিয়ে আরেকটি সুতা যেত। এইভাবে ধীরে ধীরে কাপড়ে নকশা ফুটে উঠত, এবং প্রত্যেকবারে কোন সুতাগুলো উপরে যাবে এবং কোন সুতাগুলো নিচে আসবে এর উপর নির্ভর করত কাপড়ে কেমন নকশা হবে, এবং এই বিষয়টি মানুষকে ম্যানুয়ালি করতে হতো, যা ছিল খুবই সময় সাপেক্ষ বিষয়। কিন্তু জেকার্ডের পাঞ্চ কার্ড কোন সুতা উপরে থাকবে এবং কোন সুতাগুলো নিচে থাকবে তা নিয়ন্ত্রণ করতে পারত, যার ফলে যে কাজটি মানুষ ম্যানুয়ালি করত সেই কাজটি পাঞ্চ কার্ডের মাধ্যমে খুবই সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, যার ফলে কাপড়ের নকশা তৈরি করার সময় এবং শ্রম দুইটি কমে আসে। তার মানে পাঞ্চ কার্ড হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনি নকশা বা ইনফরমেশন স্টোর করে রাখতে পারছেন। এভাবে ইনফরমেশন ট্রান্সফার হলো সাউন্ড থেকে সিম্বলে, এবং পরবর্তীতে সিম্বল থেকে এই পাঞ্চ কার্ডে। পরবর্তীতে 1928 সালে IBM কম্পিউটারের ক্ষেত্রে এই পাঞ্চ কার্ড ব্যবহার করে, যেখানে পাঞ্চ কার্ডগুলোকে ব্যবহার করা হতো এক প্রকার মেমোরি কার্ড হিসেবে। এই ক্ষেত্রে IBM মূলত 3টি মেশিন ব্যবহার করত। একটি মেশিনের মাধ্যমে যে সকল ইনফরমেশন স্টোর করার দরকার তা টাইপ করত, এবং সেই টাইপ অনুযায়ী পাঞ্চ কার্ডে বিভিন্ন ছিদ্র তৈরি হতো। এবং দ্বিতীয় মেশিনের মাধ্যমে এই কার্ডগুলোতে থাকা ইনফরমেশন অনুযায়ী কার্ডগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যেত, যেমন কাস্টমারের বয়স কিংবা তাদের চাহিদাপত্র ইত্যাদি। এবং তৃতীয় যে মেশিনটি ছিল সেটি মূলত এই সকল পাঞ্চ কার্ডে থাকা ছিদ্রকে প্রিন্ট করতে পারত। অর্থাৎ প্রথম মেশিনের মাধ্যমে যে সকল ইনপুট এই পাঞ্চ কার্ডে দেওয়া হয়েছিল সেই ইনপুটগুলো হুবহু লিখিত আকারে প্রিন্ট হতো, এবং এই পাঞ্চ কার্ডের মাধ্যমে সেই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। যাই হোক, পাঞ্চ কার্ড এক নান্দনিক সৌন্দর্য সামনে নিয়ে আসে, এবং তা হচ্ছে যে কোনো কমপ্লেক্স ইনফরমেশন সাধারণ ডট বা ছিদ্রের মাধ্যমেই স্টোর করা সম্ভব।
এরপর একটি বিষয় সামনে আসে, কিভাবে ইনফরমেশনকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা যায়। প্রথম দিকে মানুষ ধোঁয়া উড়িয়ে কিংবা সিম্বলের মাধ্যমে লিখিত আকারে কোনো একটি বাহকের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করত। এরপর সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারে ইলেকট্রিসিটি হতে পারে তথ্য আদান প্রদানের একটি মাধ্যম। কিন্তু কিভাবে একটি তারের মাধ্যমে জটিল সব ইনফরমেশন এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা সম্ভব? সাধারণভাবে মনে করুন, আপনার এবং আপনার বন্ধুর বাসার মধ্যবর্তী দূরত্বের মধ্যে আপনারা একটি তার সংযোগ করেছেন। এখন এই তারের মাধ্যমে কিভাবে ইনফরমেশন আদান প্রদান করা যেতে পারে? এক্ষেত্রে আপনি এবং আপনার বন্ধু প্রথমে নিজেদের মধ্যে কিছু কোড সেট করে নিতে হবে। যেমন, যদি কেউ একজন তারে দুইটি কম্পন তৈরি করে, তবে এর মানে বুঝতে হবে গুড। দুইটি কম্পনের মাঝখানে যদি কিছুটা বিরতি থাকে, তাহলে এর মানে বুঝতে হবে ভেরি গুড। এভাবে আপনারা যদি আপনাদের নিজেদের মধ্যে কিছু কোড সেট করে নেন, তাহলে তারের কম্পনের মাধ্যমে আপনারা নিজেদের মধ্যে ইনফরমেশন আদান প্রদান করতে পারবেন। অনেকটা এই তারের মতোই ইলেকট্রিসিটি ব্যবহার করে তথ্য আদান প্রদান করার চিন্তা করা হয়। মনে করুন, দুইটি দূরবর্তী স্থানের মধ্যে একটি তার টানা হলো। এখন এক স্থান থেকে যদি এই তারের মধ্যে একমুখী বিদ্যুৎ প্রবাহ দেওয়া হয়, তবে অপর প্রান্তে থাকা গ্যালভানোমিটারের কাঁটা সাম্যাবস্থা থেকে সরে যাবে। আবার বিদ্যুৎ প্রবাহের দিক পরিবর্তন করলে কাঁটাটি বিপরীত দিকে সরে যাবে। তার মানে বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভর করে গ্যালভানোমিটারের কাঁটা যে এদিক সেদিক করছে, এই বিষয়টিকে ব্যবহার করা যেতে পারে ইনফরমেশন আদান প্রদান করার ক্ষেত্রে। তবে এই ক্ষেত্রে অবশ্যই প্রথমে কিছু কোড সেট করে নিতে হবে। যেমন, কাঁটা একবার ডান দিকে সরে যাওয়া মানে হচ্ছে এ, আবার কাঁটাটি বাম দিকে সরে যাওয়া মানে হচ্ছে ই, আবার কাঁটাটি যদি পরপর তিনবার ডান দিকে সরে যায় তার মানে হচ্ছে কে। এইভাবে সকল অ্যালফাবেটের জন্য যদি কোড সেট করে নেওয়া হয়, তাহলে যে কোনো মেসেজ পাঠানো সম্ভব হবে। তবে এই ক্ষেত্রে ইনফরমেশন পাঠানোর রেট হবে খুবই স্লো, মিনিটে মাত্র 60টি লেটার, অর্থাৎ এক মিনিটে 60টি লেটারের একটি মাত্র ওয়ার্ড, যেমন কান্ট্রি কিংবা হলিডে। শুধু তাই নয়, সেক্ষেত্রে আরও একটি সমস্যা ছিল, এবং তা হচ্ছে যেই কোড সেট করা হয়েছিল সেই কোডকে সঠিক রিদমে পাঠানো প্রয়োজন ছিল। রিদম একটু এদিক সেদিক হলেই অপর প্রান্তে থাকা রিসিভার ভুল ইনফরমেশন পেতে পারেন, যার মাধ্যমে প্রকৃত ইনফরমেশন বিকৃত হয়ে যাবার সম্ভাবনা থাকে। পরবর্তীতে অবশ্য এই পদ্ধতিতে কিছুটা ইম্প্রুভ করা হয়। গ্যালভানোমিটারে একটি পারমানেন্ট ম্যাগনেট বসানো হয়, যার ফলে কাটার অপ্রয়োজনীয় কম্পন কিছুটা কমে যায় এবং এর মাধ্যমে প্রতি মিনিটে 60 লেটারের ইনফরমেশন পাঠানো সম্ভব হয়। এই পদ্ধতিতে ইনফরমেশন পাঠানোর বিষয়টিকে বলা হতো টেলিগ্রাম। এই টেলিগ্রামের মাধ্যমে বেশ কিছুদিন ইনফরমেশন আদান প্রদান করা হয়। 1848 সালের দিকে 20 শব্দের একটি মেসেজ পাঠানোর খরচ ছিল একজন দোকানির প্রায় এক সপ্তাহের আয়ের সমান। তাহলে বুঝতেই পারছেন কতটা এক্সপেন্সিভ ছিল। যদিও এর মধ্যে স্যামুয়েল মোর্স এই টেলিগ্রাম প্রযুক্তিতে নতুন এক মাত্রা যোগ করেন। তার প্যাটেন্ট অনুযায়ী ইনফরমেশন পাঠানো হবে বিদ্যুৎ প্রবাহ থাকা এবং না থাকার মাধ্যমে, এবং এর জন্য একটি চমৎকার ডিভাইস তৈরি করা হয়, যেটি চালানো হতো মূলত আঙুলের মাধ্যমে, যেখানে এই মেশিনের এই বাটনে একবার চাপ মানে হচ্ছে ডট, এবং এই ডটের তিনগুণ সময় চেপে রাখলে তা হবে ড্যাশ। এবং এই যে ডট এবং ড্যাশের সিগন্যাল যাবে, তা সঠিকভাবে ক্যাচ করার জন্য অপর প্রান্তে আইডেন্টিক্যাল আরেকটি ডিভাইস থাকবে। এই ডট এবং ড্যাশের সংকেতকে অর্থবহ করার জন্য মোর্স তৈরি করেন মোর্স কোড। যেমন এখানে কিছু কোড দেওয়া হলো, এখানে থাকা ড্যাশ এবং ডটের সমন্বয়গুলো এই অ্যালফাবেটগুলোকে নির্দেশ করবে। তবে এই ক্ষেত্রে যিনি মেসেজ পাঠাবেন তাকে হতে হবে খুবই দক্ষ, কারণ সঠিক রিদমে বাটন চাপতে না পারলে মেসেজের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই পদ্ধতির সিম্প্লিসিটির কারণে ইনফরমেশন পাঠানোর রেট দাঁড়ায় প্রতি মিনিটে 135 লেটার, এবং এভাবেই ইনফরমেশন মানুষের ব্রেন থেকে সাউন্ডে, সাউন্ড থেকে সিম্বলে, সিম্বল থেকে পাঞ্চ কার্ডে, এবং পরবর্তীতে পাঞ্চ কার্ড থেকে ডট এবং ড্যাশে রূপান্তরিত হয়। এভাবে পরবর্তী সময়গুলোতে তথ্য প্রযুক্তি একটু একটু করে আগাতে থাকে। যেমন টেলিগ্রাম প্রযুক্তিকে আরও ইম্প্রুভ করা হয়, রেডিও আবিষ্কার করা হয়, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনটি আসে 20 শতকের মাঝামাঝি সময়ে। 1948 সালে আমাদের ডিজিটাল প্রযুক্তির রূপরেখা সামনে নিয়ে আসেন সুপারস্টার ক্লড শ্যানন। তথ্য প্রযুক্তি কিংবা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন বা করেছেন এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যারা ক্লড শ্যাননকে চিনেন না। তাকে বলা হয় তথ্য প্রযুক্তি যুগের আইনস্টাইন। ক্লড শ্যানন সেই সময়টায় বেল ল্যাবরেটরিতে কাজ করতেন। বেল ল্যাবরেটরি তখন পৃথিবী জুড়ে ডাটা ট্রান্সমিশন করত।
কিন্তু তখনকার সময়ে বেল ল্যাবরেটরি একটি সমস্যা ফেস করছিল, এবং তা হচ্ছে কতটা ডাটা ট্রান্সমিশন হচ্ছে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই বিষয়টি পরিমাপ করার কোনো সুযোগ ছিল না। এবং সেই মুহূর্তেই 1948 সালে ক্লড শ্যানন তার এ ম্যাথমেটিক্যাল থিওরি অফ কমিউনিকেশন এই বইটি পাবলিশ করেন, যেখানে তিনি ইনফরমেশন থিওরি বর্ণনা করেন। ক্লড শ্যানন দেখান যে কোনো একটি মেসেজ কতটা ইনফরমেশন ক্যারি করবে তা ওই মেসেজের মিনিংয়ের উপর নির্ভর করে না। অর্থাৎ একটি ইউজলেস স্টুপিড ফেসবুক স্ট্যাটাস প্রাইম মিনিস্টারের একটি কথা থেকে বেশি ইনফরমেশন ক্যারি করতে পারে। তাহলে এখানে একটি প্রশ্ন সামনে আসে, ইনফরমেশন আমরা কিভাবে মেজার করব বা পরিমাপ করব? মনে করুন একটি পয়সাকে 10 বার টস করা হলো এবং 6 লেটারের একটি ওয়ার্ড। এই দুইটি বিষয়ের মধ্যে কোনটি বেশি ইনফরমেশন ক্যারি করছে? একটি টসে হেড এসেছে না টেল এসেছে এই বিষয়টি জানার জন্য আপনাকে সর্বোচ্চ কয়টি ইয়েস নো কোশ্চেন করতে হবে। আপনি শুধুমাত্র একটি ইয়েস নো কোশ্চেন করেই টসে কি এসেছে তা জানতে পারবেন। যেমন একটি টসের পরে আপনি যদি জিজ্ঞেস করেন টসে কি হেড এসেছে, উত্তরটি হয়তো হবে ইয়েস, নয়তো হবে নো। এখন উত্তর যেটিই হোক, সেটির মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে টসে কি এসেছে। সুতরাং একটি টসে কি এসেছে সেটি একটিমাত্র ইয়েস নো কোশ্চেনের মাধ্যমেই জানা যায়। তার মানে একটি টসে 1 বিট ইনফরমেশন রয়েছে, এবং এই বিটি হচ্ছে ইনফরমেশনের একক, যেটি ক্লড শ্যানন সামনে নিয়ে এসেছেন। তাহলে একটি কয়েনের 10টি ফ্লিপ বা টসের যেই ফলাফল তাতে মোট 10 বিট ইনফরমেশন রয়েছে। এবার 6 লেটারের একটি ওয়ার্ডে আসা যাক। 6 লেটারের একটি ওয়ার্ডের প্রথম লেটারটি এই 26টি লেটারের যে কোনো একটি হতে পারে। মনে করুন প্রথম লেটারটি হচ্ছে এফ। এখন 26টি লেটার থেকে এফকে উত্তর হিসেবে নির্ধারণ করতে কতটি ইয়েস নো কোশ্চেনের প্রয়োজন? এক্ষেত্রে সবচেয়ে কম ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে উত্তর পেতে হলে 26টি বর্ণকে 2টি অংশে ভাগ করতে হবে। তারপর আমাদেরকে প্রশ্ন করতে হবে, আমরা যে বর্ণটি চাচ্ছি সেটি কি প্রথম অর্ধেক অংশে রয়েছে না পরবর্তী অর্ধেক অংশে রয়েছে। এখান থেকে প্রাপ্ত উত্তরের মাধ্যমে আমরা অর্ধেক অংশ বাদ দিয়ে দিতে পারি। এর পরবর্তীতে যেই অংশটি থাকবে সেটিকেও আমরা ঠিক একই প্রশ্ন করতে পারি, যে আমরা যেই লেটারটি চাচ্ছি সেটি কি প্রথম অর্ধেক অংশে রয়েছে না পরবর্তী অর্ধেক অংশে রয়েছে। এভাবে আমরা সর্বনিম্ন 4টি এবং সর্বোচ্চ 5টি ইয়েস নো কোশ্চেনের মাধ্যমেই এফ লেটারটিকে পেয়ে যাব। তার মানে এখানে হয় 4 বিট কিংবা 5 বিট ইনফরমেশন রয়েছে। এখন আমাদেরকে এই 4 বিট এবং 5 বিটের অ্যাভারেজ হিসাব করতে হবে, এবং এই অ্যাভারেজটি হিসেব করা হয় একটি বিশেষ সমীকরণের মাধ্যমে, এবং এই সমীকরণটি হচ্ছে এরকম। এখানে 2 দিয়ে বোঝানো হচ্ছে আমরা যে প্রশ্নটি করছি তার সম্ভাব্য উত্তর, এবং সেই উত্তর হচ্ছে 2টি ইয়েস নো। এবং এখানে যে প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে এটির মাধ্যমে বোঝানো হচ্ছে আমাদেরকে কাঙ্ক্ষিত ফলাফল পেতে কতগুলো ইয়েস নো কোশ্চেন করতে হচ্ছে, এবং এই 26 দ্বারা 26টি লেটার বোঝানো হচ্ছে। তাহলে প্রশ্নবোধকের মান আসবে 4.7, এবং এই প্রশ্নবোধক ছিল কতগুলো ইয়েস নো কোশ্চেন। তার মানে আমাদেরকে গড়ে 4.7টি ইয়েস নো কোশ্চেন করতে হবে এই 26টি লেটার থেকে এফ লেটারটিকে পেতে। তার মানে একটি লেটার 4.7 বিট ইনফরমেশন ক্যারি করছে। তাহলে এখন হিসাব করুন, 6 লেটারের একটি ওয়ার্ড মোট 28.2 বিট ইনফরমেশন ক্যারি করছে। সুতরাং 6 লেটারের একটি ওয়ার্ড 10টি টস থেকেও বেশি ইনফরমেশন ক্যারি করছে। এইভাবে ইনফরমেশনকে পরিমাপ করার মাধ্যমে ক্লড শ্যানন একটি বড় বিষয় সামনে নিয়ে আসেন, এবং সেটি হচ্ছে ইনফরমেশন বায়বীয় কোনো বিষয় নয়, বরং ইনফরমেশন হচ্ছে একটি ফিজিক্যাল থিং যাকে আমরা পরিমাপ করতে পারবো। সাধারণভাবে আমরা যেমন বস্তুর ভর নির্ণয় করতে পারি, যে 5 কেজি কিংবা 10 কেজি, ঠিক একইভাবে আমরা ইনফরমেশনকেও পরিমাপ করতে পারবো। এছাড়াও ক্লড শ্যানন তার ইনফরমেশন থিওরির মাধ্যমে সর্বোচ্চ কত গতিতে ইনফরমেশন আদান প্রদান করা সম্ভব সেটিও হিসেব করেছেন, এবং সেই লিমিটকে বলা হয় শ্যানন লিমিট। তাছাড়াও তিনি একটি মেসেজ থেকে অপ্রয়োজনীয় যে সকল ইনফরমেশন রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলে শুধুমাত্র প্রয়োজনীয় ইনফরমেশন ট্রান্সমিশনের বিষয়টি ব্যাখ্যা করেন, এবং এই বিষয়টির ব্যবহার আমরা বর্তমানে ব্যাপক হারে দেখি। যেমন আমার এই ভিডিওটির অরিজিনাল সাইজ হচ্ছে 927 মেগাবাইট, কিন্তু আমি যখন এটি ইউটিউবে আপলোড করলাম তখন ইউটিউব এই ভিডিওটি থেকে অপ্রয়োজনীয় অনেক ইনফরমেশন বাদ দিয়ে দিয়েছে, এবং এটিকে কম্প্রেস করে এর সাইজ 100 মেগাবাইটের কাছাকাছি নিয়ে এসেছে। এবং এই কম্প্রেশনের ফলেই একই ইমেজের বিভিন্ন ফরম্যাট বিভিন্ন সাইজের হয়। এক্ষেত্রে অবশ্যই ডিটেল লস হয়, তবে খালি চোখে তা বোঝা সম্ভব নয়। তবে কোনো একটি ভিডিওকে কম্প্রেস করার ফলে কেমন পরিবর্তন আসে এই বিষয়টি বোঝার জন্য টেকিও বা মার্কেস ব্রাউনলি একটি পরীক্ষা করেন,
তিনি একটি ভিডিওকে ইউটিউবে আপলোড করেন, তারপর সেটিকে ডাউনলোড করেন, আবার সেটিকে আপলোড করেন, আবার ডাউনলোড করেন। এভাবে তিনি একই ভিডিও 1000 বার আপলোড করেন এবং প্রতি ক্ষেত্রে তিনি ইউটিউব থেকে ডাউনলোড করে আবার ইউটিউবে আপলোড করেন। এবং তখন খুব সহজেই বোঝা যায় যে কম্প্রেশনের ফলে ডিটেইল কিভাবে লস হতে পারে। এবং এই জন্যই কোনো একটি ইমেজ যখন অনেকবার কপি করা হয়, শেষ পর্যন্ত ইমেজের ইনফরমেশন অনেক ডাউন হয়ে যায়। যাই হোক, লর্ড শ্যানন তার পেপার পাবলিশ করার পর অনেকটা সময় পর্যন্ত মানুষ এই বিষয়গুলো ভালো করে বুঝতে পারেনি। তবে বর্তমানে সকল ইনফরমেশন, হোক সেটা ইমেজ, অডিও, ভিডিও, সব কিছুকেই আসলে ইয়েস নো কোশ্চেনের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। এখন আমরা এই ইয়েস নোকে মূলত জিরো এবং ওয়ানের মাধ্যমে চিনি, যাকে বলা হয় বাইনারি। এই বাইনারির জিরো মানে হচ্ছে নো এবং ওয়ান মানে হচ্ছে ইয়েস। এখন এই ইয়েস নো এই বিষয়টি আমরা কিভাবে নির্ধারণ করব, এটি বোঝার জন্য আপনি একটু ভিন্নভাবে ভাবুন। বিদ্যুৎ প্রবাহ নেই মানে নো অর্থাৎ জিরো, আবার বিদ্যুৎ প্রবাহ আছে মানে ইয়েস বা ওয়ান। আবার আপনি যদি আলোর ক্ষেত্রে চিন্তা করেন, আলো থাকা মানে ইয়েস অর্থাৎ ওয়ান, আলো না থাকা মানে নো অর্থাৎ জিরো। যাই হোক, এবার মানব শরীরের ইনফরমেশন সম্পর্কে বলা যাক। আমাদের শরীরের ইনফরমেশন মূলত স্টোর থাকে মাইক্রোস্কোপিক ডিএনএতে। ডিএনএতে রয়েছে 4 ধরনের মলিকিউল, টি, এ, জি, সি। এখন এই 4টি মলিকিউল থেকে 1টি মলিকিউলকে নির্দিষ্টভাবে পেতে হলে আমাদেরকে মিনিমাম 2টি ইয়েস তো কোশ্চেন করতে হবে। সুতরাং প্রত্যেকটি মলিকিউল 2-বিট ইনফরমেশন ক্যারি করে। এখন মানব শরীরে এমন 6 বিলিয়ন বা 600 কোটি মলিকিউল রয়েছে। তাহলে এখন এই 600 কোটি মলিকিউলকে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 1.5 গিগাবাইট। সুতরাং আপনি আপনার শরীরের সম্পূর্ণ জেনেটিক কোড এই 1.5 গিগাবাইটের পেনড্রাইভে সংরক্ষণ করে রাখতে পারবেন। এটি হচ্ছে একটি কোষের মোট ইনফরমেশন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, পৃথিবীর সকল মানুষের ডিএনএতে থাকা জেনেটিক কোডের 99.9% কোড হচ্ছে একদম সেম। অর্থাৎ আমার, আপনার বা পৃথিবীর সকল মানুষের 99.9% জেনেটিক কোড একদম সেম। এবং বাকি যেই 0.01% ভিন্নতা রয়েছে, এর কারণেই আমরা এত বৈচিত্র্য দেখি। অর্থাৎ আপনার সাথে আমার পার্থক্য হচ্ছে মাত্র 0.01%। আমরা প্রায় সময় অনেক পুরনো বস্তু খুঁজে পাওয়ার তথ্য পাই। যেমন এটি হচ্ছে একটি ডাইনোসরের ভ্রূণ, যার বয়স আনুমানিক 660 থেকে 770 লক্ষ বছর। বিজ্ঞানীরা কিভাবে ফসিল বা পুরনো বস্তুর বয়স নির্ণয় করেন তা বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।